আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি কোরআন আমাদেরকে দান করেছেন এবার বলেন কোরআন চাই আনিছে কারা জোরে বলেন আল্লাহ কোরআন আমাকে দেন মানে আমি পড়ব আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الله قرآن ما كدن من يامي پڑبو ياسين والقرآن الحكيم الله قرآن ما كدن من يامي پڑبو الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله قرآن আমাকে দেন আমি পড়ব আমি পড়াবো অথচ আমি পড়ি কি আমি পড়াই কি হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম ঠিক না বা ঠিক হুজুরের কাছে আনে হুজুর এই যে আমার চারটা সন্তান দেখতেছেন বড় ছেলেটার জন্য একটু দোয়া কইরেন কা কি দোয়া কা মারামারিতে পটু এটারে সেনাবাহিনী বানামু কি বানামু কন্যা দ্বিতীয় সন্তান দুই নাম্বারটার লাগে আরেকটু দোয়া করেন কি দোয়া কা হুজুর ওষুধের নামটা মুখস্থ রাখে এরে ডাক্তার বানামু আচ্ছা দিলাম দোয়া কইরা তৃতীয় সন্তান ওর জন্য একটু দোয়া কইরেন কা কি দোয়া কা খুঁটিনাটি বুদ্ধি আছে মোবাইল ব্যাঙ্গা টর্চ লাইট বানায় ফেলায় হুজুরের লাগে একটু দোয়া করেন এটারে ইঞ্জিনিয়ার বানামু আচ্ছা তাও দিলাম দোয়া কইরা তো চার নাম্বারটারে দেখতেছেন না চার নাম্বারটা প্রতিবন্ধী মার্কা চোখ দিয়ে কেতর পরে নাকদা হিঙ্গেল পরে বুদ্ধি মুদ্ধি কিচ্ছু নাই হুজুর আল্লাহ বাচ্চা টাচ্চা আমার এডেই কে লেগে দিল কি করু হুজুর এখন পুলা তো ফালা তো আর দেওয়ান যায় না এটারে নিয়ে দিছি মাদ্রাসায় ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় হর লহজা হে মুমিন কি নেই শান নেই আন ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوسی و جبروت قهاري غفاري قدوسي جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل امی بندہ خاکی ہمسایہ جبریل امی بندہ خاکی ہے اس کے نشیمن نہ بخارا نہ بدخشاں ہے اس کے نشیمن نہ بخارا نہ بدخشاں یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن لا الہ الا اللہ ایک تو جور محبت ارشد لا الہ إلا الله لا إله إلا الله اقیدانم دری عالم کے لا معبود إلا هو اقیدانم دری عالم کے لا معبود إلا هو ولا مقصود في القونين ولا موجود إلا هو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محبت ارشاد بولی صلى الله عليه وسلم الحمد لله الله جل جلاله عم نواله دربار لاکھ کوٹی شکریہ ادا کرے جو مہان اللہ پاک رب العالمین امدر کے امداد العلوم قومی مدرسہ کھنبڑی
ختم قرآن و پاگری پردان اپلکھے آئیو جیتو برشیق واج و دوار محفیل اشبار ابن بشبار توفیق دان کرے چھن شے جن شوائی انتر انتستھال تکے شکریہ دائی کری بولی الحمدللہ اللہ اکبر اشولے ای جگہ بشار جگ گو آمی نیجے کے منے کرتے سینا کارون ہمارا گے جے دوی جن ہستی بیان کرے گیا چھن انہا انہیک بڑو عالم کتو بڑو عالم وی کتو بڑو عالم ای بڑو কথাও আমি বলার যোগ্যতা রাখি না কত বড় আলেম ওনারা ইশারের পরে যিনি বয়ান করলেন আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আসলে আমরা বাঙালিরা বাঙালিদেরকে দাম দিতেছি কি নাই জানি না আমার বিশ্বাস উনি যদি পাকিস্তান অথবা ভারতের হতেন তাহলে আমরা ওনাকে নিয়ে ঠিকই নাচতাম কিন্তু আমাদের বাংলাদেশে তো একটা প্রবাদ আছে মক্কার মানুষ হজ পায় না ঠিক না ভাই ঠিক সেই জন্য আমরা অনেকে চিনছি অনেকে চিনি না হুজুর আসছে বয়ান করছে চলে গেছে শেষ কিন্তু উনাকে বলা হচ্ছে বর্তমান জামানার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তাও আমার কথা না এটা আল্লামা মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আকবর কমপ্লেক্সের মুফতি সাহেব তো উনি বলেছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম হলো আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাতের কাছে হযরত আপনাদের সামনে বয়ান করেছেন আলহামদুলিল্লাহ তারপরে আবার বয়ান করছেন কে আপনারা ভালো করে জানেন আপনাদের আশেপাশের এই মানুষ অনেক বড় আলেম উনিও অনেক বড় আলেম এবং আমরা যারা বর্তমান আমাদের মুরব্বী হিসাবে মানি এদের মধ্যে অন্যতম আল্লামা মাহফুজুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া উনাদের দুইজনের পরে আমার বয়ান করা আসলে মানায় না আমি ছোট মানুষ কিন্তু তারপরেও বড়রা আদেশ দিয়েছেন আল আমরু ফাওকাল আদব সেই হিসাবে বসতে হয় কিছু কথা বলতে হয় তো কিছু কথা যেহেতু বলবই তাইলে বলেন কিছু কথা আমরা শুনবো নি ইনশাআল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে কারা কারা কিছুক্ষণ সময় থাকবো আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখাই রাজি আছি ইনশাআল্লাহ তাহলে একটু যারা রাজি আছি সামনে যারা আছেন আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যান আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যান প্রত্যেকই এবার সবাই কষ্ট করে একটু সামনের দিকে আগায় আসেন আমার সামনে আমি এতটুকু ফাঁকা রাখবো না যেখানে শয়তান বসবে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকই নিজ দায়িত্বে পিছনে খালি থাক সমস্যা নাই কিন্তু আমার সামনে আমি এতটুকু ফাঁকা রাখবো না যেখানে শয়তান বসবে আলহামদুলিল্লাহ বলতে বলতে পারলে নামাজের সুরতে বসে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের বিষয়ে কিছু কথা বলবো ভিতরে যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ বাহিরে যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব আশা করি লাভ হবে দেখেন আমরা কোরআনের বিষয়ে বয়ান কেউ কারো থেকে কম জানি না বলেন তো কোরআনুল করিমের এক এক অক্ষর পড়লে কম পক্ষে কয়টা করে নেকি পাওয়া যাবে দশ নেকি আমরা জানি আলহামদুলিল্লাহ এক দুই নাম্বার বলেন তো কোরআনুল করিমের হাফেজ কমপক্ষে কয়জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে জোরে বলেন তাহলে আমরা কোরআনের বিষয়ে ওয়াজ বয়ান কম জানি না কিন্তু সমস্যা হলো আমরা কোরআনকে যেরকম বয়ান জানি ওইরকম মহব্বত করি না কোরআনকে যদি মহব্বত করতাম আমাদের প্রত্যেকের তেলাওয়াত সবার আগে সহি থাকতো কিন্তু আমাদের তেলাওয়াত সহি না এই জন্য আমাদের নামাজ কবুল হয় না আরে নামাজ তো এমন জিনিস নামাজ তো এমন একটা ইবাদত আল্লাহ অন্যান্য ইবাদত ওহির মাধ্যমে নাজিল করেছেন কিন্তু নামাজটাকে আল্লাহ পাক নবীজিকে নিজের পাশে বসায় বসায় মেরাজের রজনীতে দিয়েছেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর দেখাইয়া নূরের সাগর দেখাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে নিয়া নবীজিকে নিজের পাশে বসাইয়া বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পুরস্কার দিয়ে দিয়েছে
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে বলেন না নামাজের হিসাব হবে ও মেরে মুহতারাম ভাইও প্রথমেই যদি আপনি আমি ঠিকা যাই বাকি আমলের কি হিসাব দিব প্রথমেই ঠিকে গেলাম যে তোর নামাজ কবুল হয় নাই কেন কবুল হয় নাই কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারতাম না আমার তেলাওয়াত সহি ছিল না আমার তেলাওয়াত সহি না হওয়ার কারণে আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই ওই নামাজকে ময়লা আবর্জনা কইরা ফেরেশতারা চেহারার মধ্যে নিক্ষেপ করেছে তাহলে আমাদের নামাজও কবুল হবে না আর নামাজ না কবুল হইলে কোনো ইবাদতই ওই বান্দার কবুল হবে না এবং হায়াতে জিন্দেগির মধ্যে সে বরকত পাবে না তার হায়াতে জিন্দেগির থেকে নামাজ কবুল না হলে তার হায়াতে জিন্দেগির থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে সে কোটি কোটি টাকার মালিক কিন্তু বরকত নাই কেন বলে নামাজ কবুল হয় না এই জন্য 7000 টাকার মালিক একজন হুজুর হাবেশ সাহেব মাত্র 7000 টাকা বেতন পায় 8000 টাকা বেতন পায় কিন্তু আলহামদুলিল্লাহ মাস গেলে 2000 টাকা পকেটে থাকে হুজুর আপনি এত শান্তিতে কেমনে হুজুরদের বিবি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন আপনার স্বামী বেতন পায় কম আমরা বেতন পাই লাখ লাখ টাকা আমাগো বউরে খুশি রাখতে পারি না আপনার স্বামী বেতন পায় হাজার টাকা 7000 8000 9000 10000 আপনার স্বামী আপনারে কেমনে খুশি রাখে ইনশাআল্লাহ কসম কাটলেও হয়তো ভুল হবে না প্রত্যেকটা স্ত্রীরা আলেমদের স্ত্রীরা বলতে এটা বাধ্য হবে 98% আলেমদের স্ত্রীরা বলতে বাধ্য হবে যে আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ার জান্নাতের মধ্যে আছি এত আনন্দে আমরা আছি এত খুশিতে আমরা আছি এত আনন্দে আরামে আছি কেন এত আরাম বলে হায়াতে জিন্দেগিতে আল্লাহ বরকত দিয়েছেন কিসের মাধ্যমে বলে নামাজের মাধ্যমে নামাজ না পড়লে জিন্দেগিটা এমন হয়ে থাকবে এমন এমন জিন্দেগির রাস্তা হলো এই যে মটকা এই যে হলো রাস্তা এখন যদি নামাজ আমাদের কবুল না হয় আমাদের হায়াতে জিন্দেগিটা এমন হয়ে থাকবে শান্তির রাস্তা ভিন্ন থাকবে এখানে যতই আপনি চাবান পানি দিয়ে শান্তি ঢুকবে ভিতরে মানে পানি ঢুকবে ভিতরে ঢুকবে না তো জিন্দেগিটা এমন হয়ে থাকে যদি আপনি নামাজ আপনার নামাজ কবুল না হয় তখন শান্তির যতই দোয়া করেন ভিতরে শান্তি প্রবেশ করবে না জিন্দেগির ভিতরে এখন আমরা বলতে পারি যে হুজুর আমার তেলাওয়াত সহি আছে তাহলে একটু পরীক্ষা হয়ে যাক আপনার তেলাওয়াত সহি নাকি সহি না আমি পড়লাম সুবহানাল্লাহ আমি পড়লাম বলেন তো আমি এটা সহিভাবে বললাম নাকি সহিভাবে বলি নাই জোরে বলেন এটা সহি হইছে না সহি হয় নাই কারা বলতেছেন সহি হয় নাই হাত উঠান সহি হইছে বলতেছেন কারা তারা হাত উঠান আচ্ছা আলহামদুলিল্লাহ হাত নামা নামাজের মধ্যে পড়লাম আল্লাহু আকবার বলেন তো আমার এটা সহি হইলো কি সহি হয় নাই সহি হইছে কারা বলতেছেন সহি হয় নাই তারা হাত উঠান হ্যাঁ বলেন আমি কি ভুল বলছি ভুল যদি না বলতাম ওনারা ধরতে পারতো তাহলে আমি কি ভুলটা করছি বলেন আল্লাহু আকবারের আল্লাহ শব্দের লফজে আল্লাহর আলিফটা টেনে পড়েছি এত বড় ভুল হয়েছে যে কেউ কেউ বলেন যে নামাজ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে তাহলে আমরা অধিকাংশ মানুষ এই ভুলটা ধরতে পারলাম না তার মানে আমাদের তেলাওয়াত এখনো সহি করার বাকি আছে এখনো সহি হয় নাই সহি যদি আমাদের প্রত্যেকের তেলাওয়াত থাকতো আমরা ভুলটা ধরতে পারতাম এখন বলতে পারেন হুজুর আমি তেলাওয়াত সহি করব কেমনে মাদ্রাসায় তো আমারে ভর্তি নিবে না শুনেন জাহান্নাম থেকে যদি বাঁচার ফিকির থাকে মাদ্রাসায় যাইতে হয় না মাদ্রাসা ছাড়াও শিক্ষার জায়গা আছে কি সেটা নিজের সন্তানের জন্য ইংরেজির এক টিচার রেখেছেন আর অঙ্কের জন্য এক টিচার রেখেছেন বাংলার জন্য এক টিচার রেখেছেন এরপর ড্যান্স শেখানোর জন্য আরেকজন শিক্ষক গান শেখানোর জন্য আরেকজন শিক্ষক এই পুরা এলাকায় কি একজন হুজুর নাই যে আলেমের কাছে যায় আপনি কোরআন তেলাওয়াতটা সহি করবেন ওগুলার জন্য শিক্ষক রেডি করছেন কিন্তু জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকবেন সেই জন্য একজন শিক্ষকও কি আপনি পাবেন না পাবেন না আপনি না পাইলে মাদ্রাসায় যান যদি শিক্ষক না পান শিক্ষকের গোডাউন দেখাই দিই হেফসখানার প্রত্যেকটা ছাত্ররা আপনাকে কোরআনুল করিম পড়ানোর যোগ্যতা রাখে ঠিক না বেঠি ও হোক ছোট এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো নানা হয়ে গেছি আমি তো দাদা হয়ে গেছি আমি তো এখন জামাই হয়ে গেছি আমি তো এখন শ্বশুর হয়ে গেছি হুজুর আমি যদি এখন
এই বাচ্চাদের কাছে কায়দা নিয়ে পড়তে বসি মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে বোকা বলবে মানুষ আমাকে লজ্জা দিবে যে বড় হয়ে গেছে এখনো কোরআন পারে না ছোটকালে কোরআন পড়ে নাই বাচ্চারা আমাদেরকে লজ্জা দিবে নাতি-নাতনিরা লজ্জা দিবে এলাকার লোকজন লজ্জা দিবে আরে মিয়া শুনেন আমার আপনার লজ্জা কি সাহাবায়ে কেরামের থেকে বেশি নাকি আমার 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 আপনার আমার আত্মমর্যাদা সাহাবায়ে কেরামের থেকে বেশি তাহলে উনারা যদি উনারা সবাই ছোটকালে মুসলমান হইছে তাই না তাহলে উনারা কোন সময় মুসলমান হইছে বেশিরভাগ সাহাবী জওয়ান বয়সে অধিকাংশ সাহাবী বুড়া বয়সে মুসলমান হইছে মুসলমান হইতে দেরি উনারা নবীর কাছে শিখতে দেরি করেন না এইজন্যই তো আল্লাহ ঘোষণা দিবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন তারাও আমার উপর সন্তুষ্ট আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরামের থেকে আমাদের আত্মমর্যাদা বেশি না তো সেই হিসাবে সাহাবায়ে কেরাম তলবে ইলম হইতে পারছে আমাদের তলবে ইলম হইতে সমস্যা কোথায় জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যারা আপনাকে লজ্জা দিচ্ছে বা লজ্জার ভয় পাচ্ছেন যে আমাদের ছেলেরা কিনা আমাকে কোরআন শরীফ পড়তে গেলে আবার লজ্জা দেয় আমাদের মেয়েরা কিনা লজ্জা দেয় আমাদের নাতি-নাতনিরা লজ্জা দেয় মনে রাখবেন হাশরের ময়দানে বিভীষিকাময় অবস্থা থেকে আপনার ছেলে মেয়ে আপনার সন্তান যাদের থেকে লজ্জার ভয় পাচ্ছেন তারা আপনাকে বাঁচাবে না আপনার নেক আমল আপনাকে বাঁচাবে নেক আমল আপনাকে বাঁচাবে তাহলে বলেন ভাই আমরা কিছু সময় ঠিক করে ফেলতে পারি না যে এই সময়টা আমি একজন উস্তাদ ঠিক করে আমার তেলাওয়াত আমি সহি করে ফেলবো পারি না ইনশাআল্লাহ আপনি ভাবতে পারেন আপনার তেলাওয়াত সহি কিন্তু একটা প্রমাণ একটু আগে দিছি আরেকটা কথা শুনেন কুরআনুল কারীম তেলাওয়াতটা এমন যেটা অন্য কোন আলেম ভালো কোন কারি যতক্ষণ পর্যন্ত ভুল না ধরে দিবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার এখানে ভুল আছে তেলাওয়াতটা এমন এজন্য আপনি একজন উস্তাদ ঠিক করেন আপনি বলতে পারেন হুজুর উস্তাদের তো কাম কাজ আছে আমারে পড়াইবো নি শুনেন সহজ শিখায় মানে সহজ তরিকা শিখায় দিই পুরা 24 ঘন্টা একটা ঘন্টা টাইম বের করতে পারবেন না হ্যাঁ এটা যদি কঠিন হয় তাহলে বাদ দিলাম পুরা 7 দিনে মাত্র একটা ঘন্টা টাইম পুরা কয় দিনে 7 দিনে মাত্র একটা ঘন্টা টাইম বের করতে পারবো কারা কারা আল্লাহু আকবার বলে আতটাই ইনশাআল্লাহ পারবো হাত নামান এখানে বয়স্ক নাই ছোট নাই সবাই বিশেষ করে বয়স্করা 7 দিনের থেকে আমি একটা ঘন্টা টাইম বের করি যে টাইমটা আমারও সেটিং হয় আমিও ফ্রি থাকি যার থেকে কোরআনটা শিখব সেও ফ্রি থাকে সেটা হইতে পারে জুমার দিনের জুমার পরে বাদ জুমা আসরের আগ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররাও ফ্রি আপনিও ফ্রি ঠিক না ভাই ঠিক অথবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনিও ফ্রি মাদ্রাসার ছাত্রও ফ্রি যাই বলেন ভাই তোমারে আমি পড়ার খরচ কিছু চালামুনে 1,500 টাকা দিয়ে দি মনে তোমার পড়ার খরচের কিছু তুমি আমার কোরআনুল কারীমটা আমার তেলাওয়াতটা সহি করে দাও বলেন ওই বাচ্চাটা না করবে না যদি না করে তাহলে আপনারও ফায়দা হলো ওরও কিছু ফায়দা হইলো আপনার কি ফায়দা হইলো জাহান্নামের আগুন থেকে বাইচা জান্নাতের কাতারে চলে গেলেন আর আপনার নামাজ সহি হয়ে গেল আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সমস্ত খারাপ কাজ ফাহেশা কাজ সমস্ত অপছন্দনীয় কাজ থেকে অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখলো তো নামাজ আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিল আর নামাজকে কবুল করলো হইলো আপনার তেলাওয়াত কি বলেন না কেন তেলাওয়াত তাহলে এইভাবে এই পদ্ধতিতে একটা ঘন্টা টাইম বের করে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে থাকে আপনার সন্তানরে আপনি উস্তাদ বানায় ফেলান বাবা তুমি আমাকে শিখাও তোমারে আমি মাদ্রাসায় পড়াইছি এবার তুমি আমারে শিখাও আপনার নাতি যদি মাদ্রাসায় পড়ে নাতিরে বলেন তুমি আমারে শিখাও কেউ যদি না থাকে মাদ্রাসার একজন ছাত্রকে ঠিক করেন অথবা উস্তাদের কাছে মাদ্রাসার হুজুরের কাছে যায় বলেন হুজুর আমার একজন ছাত্র ঠিক করে দেন হুজুরে মুনাসাব মতো একজন ছাত্র আপনাকে ঠিক করে দিবে এইভাবে যদি কোরআনুল কারীমটা তেলাওয়াত করি আমরা সহি করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে তলবে ইলমের খাতায় নাম লেখায় দিবেন তাহলে কি হবে আমরা হাঁটবো তো হাঁটবো না জমিনের উপর দিয়ে হাঁটবো না আমরা হাঁটবো হলো ফেরেশতাদের পাখার উপর দিয়া তাহলে এই পদ্ধতিতে তালে তালে হাত উঠাবো না দেখি কয়জনের দিল নরম হইছে এই পদ্ধতিতে আমরা সপ্তাহে একটা ঘন্টা একটা উস্তাদ ঠিক করে আমাদের তেলাওয়াত সহি করে ফেলবো কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠে আয় রব্বে করিম তুমি কবুল করে নাও বলে আমিন আলহামদুলিল্লাহ বলে এই কোরআনুল কারীম আমি আপনি পড়তে চাই না পড়াইতে চাই না অথচ কত কিছুর পরে রব্বে করিম আমাদেরকে এই কোরআনুল কারীম দিয়েছেন জানেন আল্লাহ কিন্তু প্রথমে ডাইরেক্ট আমাদেরকে দেন নাই إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا كارو زبان جنا بندو تھکنا چتکار دیئے بولی الله أكبر
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করলেন লম্বা সময় পর্যন্ত এই প্রথম আসমানের কাছে কুরআনুল কারীমকে রাইখা লম্বা সময় পর্যন্ত রাইখা কোন এক রমজানের শবে কদরে আসমানকে জিজ্ঞাসা করলেন আসমান আমার আমানত তুই নিবিনি আসমান বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত ভারী আমানত আমি মতলবি তরজমা করতেছি তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত ভারী আমানত তোমার আমানত এত আজমতওয়ালা আমানত তোমার আমানত এত ইজ্জতওয়ালা আমানত ও মাওলাই করিম রে তোমার আমানত লওয়ার মতো সামর্থ্য আমি আসমানের নাই আরে আসমান বলে মাওলা তোমার আমানত পারবো না আল্লাহু আকবার এত বড় আসমান এই আসমান বলে মাওলা তোমার আমানত পারবো না একটু বলেন না আসমান কত বড় আজ পর্যন্ত কেউ বলতে পারছে নাকি কিয়ামত পর্যন্ত বলতে পারবে কিনা আল্লাহ সারা কোন মখলুক জানেন না আসমান কত বড় এত বড় আসমানকে আল্লাহ জিজ্ঞাসা করছেন আরে আসমান তো শুধু বড়ই না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান বানাইছেন তাফসীরের কিতাবের মধ্যে পাইলাম প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন সাদা রূপা দিয়া আল্লাহু আকবার আমাগো বাড়িতে যদি একটু স্বর্ণ অথবা একটু রূপা থাকে আল্লাহ আমার থেকে বড় লোক আর কে আছে আমার থেকে ধনী আর কে আছে আল্লাহ বিশাল বড় একটা আসমান বানায় রাখছেন রূপা দিয়া তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন লাল স্বর্ণ দিয়া চতুর্থ আসমান বানাইছেন আবারও সাদা রূপা দিয়া পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন লাল ইয়াকুতের পাথর দিয়া ষষ্ঠ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন হলুদ জমরুদের সবুজ জমরুদের পাথর দিয়া সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাথর দিয়া বানান নাই কোন স্বর্ণ রূপা দিয়া বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান নূর দিয়া বানাইছেন ও বান্দা এগুলো আমি কার জন্য বানাইলাম আমি আল্লাহর তো এই আসমানের কোনো প্রয়োজন নাই আল্লাহর কি কোনো প্রয়োজন আছে নাকি না আসমানের বলেন আল্লাহর তো কোনো প্রয়োজন নাই এগুলো কার জন্য বানাইলাম বলে ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے بر قبر میرے لیے ہائے ہر سمر میرے لیے ہر چمن میرے لیے ہر گل ستا میرے لیے ایک میرے دم سے ہے اس بزم عالم کا فروغ وقت خدمت ہے سب کان و مکان میرے لیے میری ہستی میں ہے مزمر ہستی عالم کراس ہے سب ای جادو شور کن فکا میرے لیے ہے سب ای جادو شور کن فکا میرے لیے کیوں نہ ہو روزے ازل سے ہو چکی تقسیم کار میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے او بندرا سب کچھ کنتا আমাদের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহু আকবার আল্লাহর সাথে আমরা নাফরমানি করতে পারি কিন্তু চন্দ্র সূর্য আমাদের সাথে নাফরমানি করবে না ও বান্দারা তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস আমার সূর্য তোর সাথে নাফরমানি করবে না আমার চন্দ্র তোর সাথে নাফরমানি করবে না তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস আমার তারকারাজি তোর নাফরমানি করবে না তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস রাত দিন তোদের সাথে নাফরমানি করবে না তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস আসমান জমিন তোদের সাথে নাফরমানি করবে না ও বান্দা সব তোর জন্য সব তোর জন্য তুই কি আগামী কালকে খাবি তাও তো আমি মাওলা বন্টিত করে রাখছি বন্টন করে রাখছি কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার সব বন্টন হয়ে গেছে কাজ বন্টন হয়ে গেছে তুই মাহফিলের পরে বাড়িতে যাইতে পারবি কি পারবি না এটাও বন্টন হয়ে গেছে আগামী কালকে সকালে তুই কি দিয়া ভাত খাবি তুই জানোস না কিন্তু আল্লাহ বন্টন করে রাখছে আগামী কালকে দুপুরে তুই কি দিয়া ভাত খাবি এটা তুই জানোস না আল্লাহ বন্টন করে রাখছেন সব বন্টন হয়ে গেছে তাহলে তো তোর চিন্তা নাই তোর চিন্তা নাই এখন বাকি কি কয় কেমন হো রোজে আজল সে হো চুকি তকসিম কার মাই হো মালিক কে লিয়ে আর কুল জাহা মেরে লিয়ে এবার তুই শুধু আল্লাহর জন্য হয়ে যা তুই শুধু আল্লাহর জন্য হয়ে যা সমস্ত দুনিয়া তোর গোলাম হয়ে যাবে মঙ্কা
كان لله كان الله له তুমি আল্লাহর জন্য হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহ যখন তোমার হয়ে যায় ফেরেশতারা তোমার হয়ে যাবে ফেরেশতারা যখন তোমার হয়ে যায় সমস্ত মানুষ তোমার হয়ে যাবে সমস্ত মানুষ যখন তোমার হয়ে যায় সমস্ত مخلوক তোমার গোলাম হয়ে যাবে আল্লাহ শুধু আল্লাহর জন্য হয় আহা একবার যদি আল্লাহর জন্য হয়ে দেখেন না কেন মানুষ আপনার জুতা টানার জন্য পাগল হয়ে যাবে পাগল পাগল জুতা টানার জন্য পাগল হয়ে যাবে দেখেন না বয়ান করে গিয়েছে আমাদের বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের গর্ব আল্লামা মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়া নাম বলার যোগ্যতা আমার নাই এরা আল্লাহর জন্য হয়ে গেছে সমস্ত مخلوক সমস্ত দুনিয়া তাদের পায়ের সামনে লুটে পড়েছে যে কি চান হযরত সব দিয়ে দিব সুবহানাল্লাহ একটু জুতা টানার জন্য ছাত্ররা কেমন পাড়াপাড়ি করছে কিন্তু হযরত এত সাদাসিধা হুজুরের জুতা কোনটা এইটাই ছাত্ররা বুঝে নাই হুজুরের জুতা কোনটা এটাই ছাত্ররা বুঝে নাই কথা যেহেতু উঠলো একটু বলি একবার আমার আব্বা হলো ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতিব ছিলেন লম্বা সময় ইমাম খতিব ছিলেন বর্তমানে মসজিদে জাবালে নূরে আছে মোটামুটি 10 11 বছর ধরে তা আমার আব্বা একটা ফতোয়া নেওয়ার জন্য শুনেন আমাদের বড়রা কেমন হয় আমাদের বড়দেরকে দিয়ে আমরা গর্ব করি কেন গর্ব করি শুনেন 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 আল্লাহর কসম সারা দুনিয়ার ইঞ্জিনিয়াররা এটা দেখাইতে পারবে না সারা দুনিয়ার ব্যারিস্টাররা এটা দেখাইতে পারবে না সারা দুনিয়ার নেতারা এটা দেখাইতে পারবে না সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা এটা দেখাইতে পারবে না কি দেখাইছে আশ্চর্য হয়ে গেছে আব্বুর থেকে যখন ঘটনাটা শুনছি হুজুরের কাছে একটা ফতোয়া নেওয়ার জন্য গেছে কি নেওয়ার জন্য গেছে বলেন ফতোয়া এখন বাহির থেকে যখন ভিতরে ঢুকবে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন এক ব্যক্তি আসছে আসার পরে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলে আব্বুর জুতা নিয়া উনি ঝাইরা র‍্যাকের ভিতর জুতার বাক্স বা একটা জায়গায় রাখতে নিছে আব্বু জুতা নিতে দেয় নাই জোর করছে কিন্তু তারপরে উনি রাখছে আব্বু জিজ্ঞাসা করতেছে যে হযরত মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু হুজুর কোথায় উনি বলতেছে আসেন ভিতরে কথা বলি ভিতরে যাওয়ার পরে বলেন যে ভিতরে যাওয়ার পরে উনি বলতেছেন যে জুতা নিছে সে বলতেছে যে বলেন আপনি আমার কাছে বলেন কি সমস্যা পরে বলছে যে হুজুর কোথায় আমি হুজুরের সাথে কথা বলবো আমি বান্দা আব্দুল মালিক আল্লাহু আকবার তাও বলতেছেন আল্লাহু আকবার আমি বান্দা আব্দুল মালিক এরাই হলো আমাদের বড় এরাই হলো আমাদের আকাবির এরাই হলো আকাবিরদের পূর্বসূরিদের উজ্জ্বল নমুনা উজ্জ্বল নক্ষত্র ঠিক না বেঠি কোন বুদ্ধিজীবী কোন ডাক্তার কোন ডক্টর কোন ব্যারিস্টার কোন ইঞ্জিনিয়ার এই জিনিস দেখাইতে পারবে না আমাদের বড়রা আমাদেরকে যে জিনিস শিক্ষা দিয়ে যায় এজন্যই তো বলে বড়দের কাছে যাও তো একেবারে মাটি হয়ে যাইবা বড়দের কাছে যাও সব অহংকার দূর হয়ে যাবে তাদের আচার আচরণ দেখলে তো বলতেছিলাম আল্লাহর জন্য তুমি হয়ে যাও আল্লাহর কসম আল্লাহ তোমার জন্য হয়ে যাবে আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাবে চিন্তা করতে হইব না সোয়াবিন তেল কয় কেজি বার কয় টাকা বাইরে গেলগা হায় হায় তেল মন হায় আর খাইতে পারুম না তেলের দাম তো বাইরে গেলগা আমার সংসার এখন লাটে যাইব আমার ব্যবসা এখন লাটে যাইব আমার খাওয়ান এখন মজা হইব না ওই টেনশনই তোমার করতে হবে না তুমি মালিকের জন্য হও মালিক তোমার জন্য হয়ে যাবে মালিক যখন তোমার জন্য হয়ে যাবে আসমানের ফেরেশতাকে বলবে ও ফেরেশতারা যা জমিনের ফেরেশতাদেরকে জানায় দে ওই বান্দারে আমি মহব্বত করি ওরাও যেন ওদেরকে মহব্বত করে আসমানের ফেরেশতারা মহব্বত করা শুরু করবে ওরা জমিনের ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতারা শোন আল্লাহ ওই বান্দাকে মহব্বত করে তোরা ওই বান্দাকে মহব্বত করবি ওই ফেরেশতারা সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ঢেলে দিবেন ও মাখলুকাতরা শোন ওই বান্দাকে আল্লাহ মহব্বত করে তোরাও মহব্বত করবি এই জন্যই তো দেখা যায় উনাদের জুতা টানার জন্য গুড়া থেকে বুড়া পর্যন্ত সবাই পাগল তাহলে আমরা আল্লাহর জন্য হইতে পারিনি ইনশাআল্লাহ ভাই কয়েকটা বছর ভাই কয় দিনের জিন্দেগি বলেন ভাই কয় দিনের জিন্দেগি আল্লাহর জন্য হইতে পারি না ইনশাআল্লাহ কি অনেক কঠিন আল্লাহর জন্য হওয়া অনেক কঠিন পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়েন গুনাহ ছাইড়া দেন আর রমজান আসলে রোজা রাখেন টাকা পয়সা তো অনেকেরই নাই যদি টাকা পয়সা হয় হজ করেন যাকাত দেন বাস ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুক আমিন আপনাদের কষ্ট হইতেছে নি আর একটু চালাবো নি তো বলতেছিলাম এত বড় আসমান
আসমানকে জিজ্ঞাসা করলেন আসমান আমার আমানত তুই নিবিনি আসমান বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত ভারী আমানত তোমার আমানত এত আজমতওয়ালা আমানত ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন জমিন আমার আমানত তুই নিবিনি জমিনও বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত ভারী আমানত তোমার আমানত এত আজমতওয়ালা আমানত তোমার আমানত এত ইজ্জতওয়ালা আমানত ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি জমিনের নাই তোমার কোরআন আমি পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ তৃতীয় বান্দা তৃতীয় মখলুক পাহাড়কে জিজ্ঞাসা করলেন পাহাড় আমার আমানত তুই নিবিনি পাহাড়ও বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত আজমতওয়ালা আমানত তোমার আমানত এত ইজ্জতওয়ালা আমানত ওই আমানত লইবার মতো সামর্থ্য আমারও নাই তাহলে প্রথমে বলছেন কাকে প্রথম মখলুক আসমানকে বলছেন দ্বিতীয় মখলুক জমিনকে বলছেন তৃতীয় মখলুক পাহাড়কে বলছেন পাহাড়ও বলে মাওলা পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষকে জিজ্ঞাসা করলেন কেমন দুর্বল ঘুমাইতে যায় কানের মধ্যে মশা কামড় দিতে হয় না শুধু কেবল পুন পুন আওয়াজ করে আর ঘুম ভেঙে যায় এমন দুর্বল বান্দাকে জিজ্ঞাসা করলেন মানুষ আমার কোরআন আমার আমানত তুই দিবিনি উদাহরণ দিতে যায় বলি কি এক বাবার চার ছেলে কয় ছেলে বলেন চার ছেলে বড় ছেলের বয়স ২৫ বছর দ্বিতীয় ছেলের বয়স ২২ বছর তৃতীয় ছেলের বয়স ২০ বছর চতুর্থ ছেলে ছোট বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা বাপ পাঁচ মূলের একটা বস্তা নিয়া বড় ছেলেকে জিজ্ঞাসা করে বাজান আমার এই বস্তাটা মাথায় করে বাজারে নামাই দিতে পারবানি বড় ছেলে একবার ঘাড় ধরে আবার ওই বস্তার দিকে তাকায় বলে আব্বা ওই বস্তা আমি পারবো না দ্বিতীয় সন্তান ২২ বছরের যুবক এরে জিজ্ঞাসা করে বাজান আমার এই বস্তাটা মাথায় করে বাজারে নামাইয়া দাও ও একবার ঘাড় ধরে আবার ওই বস্তার দিকে তাকায় বলে আব্বু ওই বস্তা আমিও পারবো না তৃতীয় সন্তান ২০ বছরের টাকরা যুবক জিজ্ঞাসা করে বাজান আমার এই বস্তাটা মাথায় কইরা বাজারে নামাই দিতে পারবানি ও একবার ঘাড় ধরে আবার ওই বস্তার দিকে তাকায় বলে আব্বা ওই বস্তা আমিও পারবো না তৃতীয় সন্তান পরে বলে পারবো না চতুর্থ সন্তান বয়স কত চার পাঁচ বছরের বাচ্চা ওরে জিজ্ঞাসা করে বাজান আমার এই বস্তাটা মাথায় করে বাজারে তুমি নামাই দিতে পারবানি ও মনে মনে চিন্তা করে হায় হায় আমার বড় ভাইও না করলো আমার দ্বিতীয় ভাইও না করলো আমার তৃতীয় ভাইও না করলো আমিও যদি না করি আমার আব্বার মন যাবে বেজার হয়ে আমার আব্বার চেহারা যাবে বেজার হয়ে আরে পারি না পারি পরেরটা পরে দেখা যাবে আগে তো আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইয়া নে এবার বলে আব্বা আপনি কোনো টেনশন করেন না আপনি কোনো চিন্তা করেন না আপনার এই বস্তা আমি নিয়ে নিলাম আব্বার মন খুশি দেবরে উঠে যায় ও বাজান তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না এই বাপকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি আচ্ছা ঠিক আছে যা 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 আমি বাবা সিদ্ধান্ত নিলাম এই বস্তা আমি অন্য কাউকে দিয়া নেওয়াবো না এই বস্তা আমি তোর মাথার উপরে দিয়াই নেওয়াবো কিন্তু এই বস্তা তো এত ভার এটা তোর বড় ভাই পারে না তোর দ্বিতীয় ভাই পারে না তোর তৃতীয় ভাই পারে না তুই কেমন করে পারবি আচ্ছা ঠিক আছে যা 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 তোর পারতে হবে না তোর পারতে হবে না এটা নেওয়ার সিদ্ধান্ত আমি মাওলা নিছি আমি আমি বাবা নিছি তো নিছি এবার আমি চিন্তা করতেছি কেমনে করা যায় দুইজন কামলা ঠিক করে কামলাদেরকে কানে কানে শিখাইয়া দেয় এই কামলারা তোরা বস্তা পিছন দিয়ে উঁচু করে এমন করে ধরে নিয়ে যাবি এই যে এমন করে ধরে নিয়ে যাবি আমার বাচ্চা নিচ দিয়ে হই হই করে হাঁটতে হাঁটতে যাবে সাবধান সাবধান বস্তার ১০০টাকো ভারও যেন আমার বাচ্চার মাথায় না পড়ে এবার কামলারা পিছন দিয়ে উঁচু করে এমন করে ধরে নিয়ে যায় নিজ দিয়ে বাচ্চা হই হই করে হাঁটতে হাঁটতে যায় আর মনে মনে বলে আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইতে পারলাম বাজারে যায় বাপ দৌড়াইয়া যাইয়া কামলাদেরকে টাকা দিয়া বিদায় কইরা ছেলেকে কোলে নিয়া চুমায় চুমায় শিক্ত করে দেয় ঠিক এমনই ইন্না আরাজনাল আমানাত আলা সামাওয়াত
والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله پاک رب العالمين এত বড় আসমান কে বললেন আসমান আমার আমানত তুই নিবি নি আসমান বলে মাওলা পারবো না জমিন কে বললেন জমিন তুমি নাও জমিন বলে মাওলা পারবো না পাহাড় কে বললেন পাহাড় তুমি নাও পাহাড় বলে মাওলা তোমার আমানত আমি নিতে পারবো না একদম দুর্বল বান্দা মানুষ এই মানুষকে জিজ্ঞাসা করলেন মানুষ আমার আমানত তুই নিবি নি মানুষ মনে মনে কয় হায় হায় আল্লাহ পাকের বড় مخلوক আসমান ও না করলো দ্বিতীয় مخلوক জমিন জমিনও না করলো তৃতীয় مخلوক পাহাড় পাহাড়ও না করলো আমি তো তুচ্ছ মানুষ আমিও যদি না করি মাওলা পাকের কুদরতি চেহারা যাবে বেজার হয়ে মাওলা পাকের কুদরতি মন যাবে বেজার হয়ে আরে পারি না পারি পরেরটা পরে দেখা যাবে আগে তো মাওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নে এবার বলে আল্লাহ এই কোরআনুল কারীম আমরা নিয়ে নিলাম আল্লাহ পাকের কুদরতি মন খুশিতে ভরে উঠে যায় ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি আচ্ছা ঠিক আছে যা 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 আমি মাওলাও তোদেরকে ফিরাইয়া দিব না আমি মাওলাও সিদ্ধান্ত নিলাম এই কোরআনুল কারীম আমি তোদেরকেই দিয়া দিব কিন্তু কোরআন তো এত ভার এটা আসমান পারে না এটা জমিন পারে না এটা পাহাড় পারে না এটা তোরা কেমন করে পারবি এটা তো তোদেরও পারার কথা না আচ্ছা ঠিক আছে যা 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 তোদের পড়তে হবে না তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি আর নেকি কামাবি আর হাশরের ময়দানে হাফেজ কোরআনকে বলবো পড়ো আর চড়ো পড়ো আর চড়ো পড়ো আর চড়ো এক এক আয়াতের বিনিময়ে একটা করে বিল্ডিং কামাবি একটা করে তলা কামাবি আর যা 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 আমি মাওলা তোদেরকে সিদ্ধান্ত নিলাম কোরআনুল কারীম দিয়া এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলাই নিজে নিয়ে নিলাম এই কোরআনুল কারীম হেফাজত তোদের করতে হবে না এই কোরআনুল কারীমের ভার তোদের বহন করতে হবে না এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলা কোন নবীকেও দিলাম না কোন ওলিকেও দিলাম না কোন গাউস কুতুবকে দিলাম না এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি মাওলা এর হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এবার বলেন 1400 সালে 1400 বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত একটা সূরা দূরে থাক একটা আয়াত দূরে থাক একটা বাক্য দূরে থাক একটা শব্দ দূরে থাক একটা অক্ষর দূরে থাক একটা জবর জের পেশ তানবিন তাসদীদ সব দূরে থাক একটা নুকতাও কেউ পাল্টাইতে পারছে কিনা আপনার কি মনে হয় কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো ভুল ধরতে পারবে না 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 এই কোরআনুল কারীম মুসলমানদের জন্য এত বড় নিয়ামত আর জীবনের জন্য যদি নাস্তিকার মুরতাদদেরকে বলা হয় তোমরা এই কোরআন থেকে চ্যালেঞ্জ করে দেখাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কোরআন থেকে একটা আয়াতের একটা অক্ষরের ভুল ওরা ধরতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি কোরআন আমাদেরকে দান করেছেন এবার বলেন কোরআন চায় আনিছে কারা জোরে বলেন জোরে বলেন বলেন মানুষ চায় আনিছে বলেন আল্লাহ কোরআন আমাকে দেন মানে আমি পড়বো আর রহমান আল্লামা আল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ কোরআন আমাকে দেন মানে আমি পড়বো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ কোরআন আমাকে দেন মানে আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ কোরআন আমাকে দেন আমি পড়বো আমি পড়াবো অথচ আমি পড়ি কি আমি পড়াই কি হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং তারা হাট্টি মাটিম টিম ঠিক না বা ঠিক হুজুরের কাছে আনে হুজুর এই যে আমার চারটা সন্তান দেখতেছেন বড় ছেলেটার জন্য একটু দোয়া কইরেন কয় কি দোয়া কয় মারামারিতে পটু এটারে সেনাবাহিনী বানামো কি বানামো কন্যা
দ্বিতীয় সন্তান দুই নাম্বারটার লাগে আরেকটু দোয়া করেন কি দোয়া কহ হুজুর ওষুধের নামটা মুখস্থ রাখে এর ডাক্তার বানামু আচ্ছা দিলাম দোয়া কইরা তৃতীয় সন্তান ওর জন্য একটু দোয়া কইরেন কয় কি দোয়া কয় খুঁটিনাটি বুদ্ধি আছে মোবাইল ব্যাঙ্গা টর্চ লাইট বানায় ফেলায় হুজুরের লাগে একটু দোয়া করেন এর ইঞ্জিনিয়ার বানামু আচ্ছা তাও দিলাম দোয়া কইরা তো চার নাম্বারটারে দেখতেছেন না চার নাম্বারটা প্রতিবন্ধী মার্কা চোখ দিয়ে কেতর পরে নাকটা হেঙ্গেল পরে বুদ্ধি মুদ্ধি কিচ্ছু নাই হুজুর আল্লাহ বাচ্চা টাচ্চা আমার এড়েই কেল লেগে দিল কি করো হুজুর এখন পুলা তো ফালা তো আর দেওয়ান যায় না এটারে নিয়ে দিছি মাদ্রাসায় কোনটারে নিয়ে দিছে মাদ্রাসায় আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো আছে অনেক অঞ্চলে এরকম যেটা বলদা কিসিমের বোকা কিসিমের যেটারে দিয়ে সমাজের কোনো কাম টাম হইব না ওইটারে নিয়ে দিছে কোন জায়গায় মাদ্রাসায় কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে যদি আপনারা বলেন আমি একটু প্রমাণ দেখায় যাব যে মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়ার বদৌলতে একদিন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়ে যায় এটা আপনারা স্বীকার করেন আর না করেন কিন্তু আজকে আমি যে প্রমাণটুকু দিব আপনাদেরকে যে প্রমাণটুকু দিব ইনশাআল্লাহ স্বীকার যেতে বাধ্য হবেন আশাবাদী যে মাদ্রাসা ছাত্ররা আখেরাতেরও বুদ্ধিজীবী দুনিয়ারও বুদ্ধিজীবী কেন এর প্রমাণটা একটু পড়ে দিচ্ছি চালাকটারে পড়াইছে চালাকির জায়গায় তো চালাকির জায়গায় পাঠানোর পরে চালাকির পড়া পড়াক না করি না আগে আমি বলতেছি আমি স্কুলের বিরোধিতা করব না আমি কলেজের বিরোধিতা করব না আমি কিছু শিক্ষার বিরোধিতা করব যে সমস্ত শিক্ষা যদি আমাদের মাদ্রাসায় শেখানো হয় আমি বলবো ওই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দরকার কি শিক্ষা চালাক বাচ্চাটাকে পাঠাইছে স্কুলে বা পাঠাইছে এক জায়গায় পাঠানোর পরে এবার পড়াইতেছে কি পড়া কয় পড়ো বাজান সরেওতে অজগর পড়ায় কি পড়ায় না শরিয়াতে আম আল্লাহ কইছেন পড়ানো শুরু করবি কি দিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেই রব তোরে বানাইলো যেই রব তোরে এত সুন্দর করে পড়ার যোগ্যতা দিল যেই রব তোরে এত সুন্দর করে পড়াই পড়ার যোগ্যতা দিয়ে তৈরি করলো ওই রবের নামে পড়া শুরু করবি এখন পড়ানো শুরু করলো কি দিয়া বলে জাহান্নামের কীট জাহান্নামে যে শাস্তি হবে সাপের মাধ্যমে ওই সাপ দিয়ে পড়ানো শুরু করে শরেওতে অজগর গেল এবার রাখো বাংলা বই আনো ইংরেজি বই হ্যাঁ আমার কথা কেউ মনে কষ্ট পাইতে পারেন ডাক্তার সুই দিলে আসলে ব্যথা লাগে না কিন্তু এই ব্যথায় লাভ আছে না লস আছে আমরা মাঝে মাঝে উম্মতের ওলামায়ে কেরামের ডাক্তার হিসেবে মাঝে মাঝে উম্মতদেরকে একটু সুই দেই এই সুই দিলে ব্যথা লাগে কিন্তু ব্যথার পরে লাভ না লস আশা করি লাভ ইনশাআল্লাহ তো এবার লাখো বাংলা বই আনো ইংরেজি বই এবার পড়ায় পড়ো বাজান এতে আপেল বিতে বল কেন পড়ানো যাইতো না এতে আল্লাহ বিতে বাইবেল পড়ানো যাইতো না পড়ায় এতে আপেল বিতে বল সিতে ক্যাট ক্যাট মানে বিলাই ডিতে ডগ ডগ মানে কুত্তা বাজান কুত্তা পড়ো কুত্তা পড়ো কুত্তা পড়ো ঠিক না ভাই ঠিক আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম পড়ানো শুরু করে আমরা কুকুর বিড়াল আর অজগর দিয়া এই জন্যই তো কয়েকদিন পরে দেখা যায় হুজুরের কাছে আসে হুজুর আমার পোলায় তো আগে এমন ছিল না এখন কিছু কইলেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে আর সাপের মতো ফুসফুস করে তাকায় হুজুর একটু পানি পড়া দেন আমি কই পানি পড়াই মিয়া কি হবে যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পড়া শুরু করাইতে বলছেন রবের নাম দিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন এই রবের নাম দিয়া পড়া শুরু করলে ও হয়তো রব ওয়ালা এখানে পড়া শুরু করছেন অজগর দিয়া পড়ানো শুরু করছেন কুকুর দিয়া পড়ানো শুরু করছেন এই সাপ টাপ দিয়া পড়ানো শুরু করছেন বিড়াল দিয়া তো এগুলার স্বভাব আল্লাহর সিনার মধ্যে ঢুকাই দিছে আপনি যদি পড়াইতেন রবের নাম দিয়া আল্লাহ ওরে রব্বানি বানাইতো রব ওয়ালা বানাইতো আল্লাহ ওয়ালা বানাইতো পড়ানো শুরু করছে কুকুর দিয়া তো কুকুর ওয়ালা হয়ে গেছে এখানে চিন্তার কি আছে আর বুঝাইতে পারি নাই এখন চিন্তা করে কি লাভ এখন চিন্তা করে কি লাভ চিন্তা তো করার দরকার ছিল আগে এখন আর পানি পড়া দিয়া কি লাভ হইব আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার এবার মোটামুটি অক্ষর টক্ষর শিখছে এখন পড়াবে কি এখন পড়াবে হলো কবিতা কবিতা শিখাই দেখেন বাচ্চাদের জেহেন থাকে হলো কাদামাটির মতো যেমন করে তৈরি করা হয় ওই রকমই হয় ঠিক না ভাই ঠিক এই কাদামাটিওয়ালা জেহেন রে কি শিখাইতেছি আমরা দেখি ইংরেজি কবিতা পড়াই বাংলা কবিতা পড়াই আগে ইংরেজিটা বলি জনি জনি এস পাপা ইটিং সুগার নো পাপা পড়াই কি পড়াই না এটার প্রেক্ষাপট হইলো একটা সন্তান নাম হইলো জনি
এই জনি চিনি চুরি করে খাইতেছে জনি চিনি চুরি করে খাইতেছে বাবা জিজ্ঞাসা করছে জনি জনি আর পোলাই উত্তর দিছে ইয়েস পাপা কয় কি খাও কয় চিনি জিজ্ঞাসা করছে চিনি খাও কয় না পাপা চিনি খাই না তার মানে এখানে কয়টা গুনাহ শিক্ষা দিল কয়টা খারাপ স্বভাব শিক্ষা দিল এক নাম্বার চুরি দুই নাম্বার হইল চুরির উপর মিছা কথা খাইতেছে চিনি চুরি কইরা এক গুনাহ দুই নাম্বার গুনাহ কি শিখাইল যে না পাপা চিনি খাই না মানে মিথ্যা কথাও শিখাইল অথচ শিখানোর দরকার ছিল এখানে যে মিথ্যা বলা মহাপাপ অথচ শিখাইল কি যে চুরি আবার চুরির উপরে মিথ্যা কথা এই স্বভাব দুইটা কেমনে কেমনে জানি আমাগো কিছু কিছু নেতার ভিতরে ঢুকে গেছে করে জনগণের টিন চুরি তেল চুরি গম চুরি ভোট চুরি জনগণ জিগায় ভোট চুরি করো না পাপা ঠিক না ভাই ঠিক ওই যে শিখছে ছোটবেলায় এটা যদি বড় কালে প্রয়োগ না করে তাহলে শিক্ষার দাম রইল কই জানি জানি এস বাবা ইটিং সুগার নো বাবা শিখছে ছোট কালে তো সারারা শিখাইছেই তো প্রয়োগ করার লেগা এখন বড় হওয়ার পরে যদি প্রয়োগ না করে গম যদি চুরি না করে তেল যদি চুরি না করে আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী অনেক দয়ালু আমাদের জন্য করোনার ক্রান্তি লগ্নে তেল পাঠাইছে ডাল পাঠাইছে চাল পাঠাইছে ঠিক না ভাই ঠিক করোনার সময় যখন লকডাউনে মানুষ দুর্ভিক্ষ চলতেছিল তখন কিন্তু ফেসবুকে দেখা যায় খালি পাঠায় ইন্টারনেটে দেখা যায় খালি পাঠায় ইউটিউবে দেখা যায় খালি পাঠায় খবরে দেখা যায় খালি পাঠায় পত্রিকায় দেখা যায় খালি পাঠায় খুঁজার পাওয়া যায় না যে কই গেল খুঁজতে 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 দেখা যায় যে সমস্ত পাতি নেতার জন্য আমি আপনি রক্ত দিতাম ওই সমস্ত নেতাদের জাজিমের নিচে প্রধানমন্ত্রীর দেওয়া গরিবের তেলের খনি আর ডালের খনি পাওয়া যায় তাহলে ওই প্রয়োগটা ছোট কালে শিখাইছে বড় হওয়ার পরে এরা মুরগি চোর হইব না তো হইব কারা এই সমস্ত চুরি আর মিথ্যা শিখাইলে তো হবেই এ হলো ইংরেজি ওই কবিতার প্রভাব এবার রাখো ইংরেজি বই আনো বাংলা বই বাংলা কবিতা কি বাংলা কবিতা পড়ো বাজান হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম চালাকটারে চালাকির জায়গায় পাঠাইছো ভালো কথা চালাকির পড়া পড়াও কিন্তু পড়াইলা কি এমন একটা কবিতা বলেন আপনারাই বলেন এমন কোন প্রাণী জীবনে দেখছেন যে প্রাণীর মাথা শিং আছে এতে জীবনে ডিম পারছে হ্যাঁ তো এই কবিতা এটার কোন মগায় যে এই কবিতা বানাইছে আল্লাহ ভালো জানে আমি গুগলে অনেক সার্চ দিছি হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে প্রাণীদের জগৎ নিয়ে ওই কিতাব লেখা ওখানেও খুঁজছি এমন কোন প্রাণী আমি পাই নাই আপনারা পাইলে বইলে যাবেন দাঁড়ায় বলবেন যে হুজুর এমন প্রাণী আছে মাথায় শিং আছে এরা জীবনে ডিম পারছে আমি কখনো পাই নাই তো এমন কবিতা লেখছে ওই বেড়ায় কত বড় মগা চিন্তা করে দেখা ওই মগাটা ছোট মগা না বড় মগা এখন কত ওই বড় মগার থেকে আরো বড় মগা আমরা দেখতে চাই দেখামু একটু দেখামুনি একা ভুল করলে সেটা মাফ পাওয়া যায় যে একা ভুল করছে আপনি আপনার পোলারে কইছেন বাজান বাজার থেকে পান কিন্না নিয়ে ও পান না কিন্না বিড়ি কিন্না আনছে আপনি ওরে কইবেন এই পান কিন্না আনলে তো আনতে কইছি তুই বিরিয়ান লিখা আর পোলায় কইবা আব্বা ভুল শুনছি একার ক্ষেত্রে ভুল মাফ করা যায় আপনি কিছু বলবেন না এখন দশ পোলারে পাঠাইছেন বাজান পান কিন্না আন দশ জনে বিড়ি কিন্না আনছে এখন আপনি দশজন রেজি গেলেন কি রে বিরিয়ানি আনছো কে এখন দশজনেই কইলো আব্বা ভুল শুনছি এখন কন আপনার জুতার বাড়ি একটাও নিচে পড়বো সব টেনে বিড়াইবেন যে তোরা সব শয়তানি করছো তো ছোটটা তো মগা ঠিক আছে বুঝলাম বোকা ও বুঝে নাই তোরা দশজনে বুঝোস নাই তার মানে হয়তো তোরা পাগল আর নাইলে বুঝা না বুঝার ভান ধরছস তোরা শয়তান হয়তো পাগল নাইলে বুঝা না বুঝার ভান ধরছস বাপের লোকে বেয়াদুবি করছস তো শয়তানের বন্ধু তোরা এবার তাহলে কন এই যে দুইটা গ্রুপ ছোট্ট বাচ্চার একটা গ্রুপ আর একটা দশজনের গ্রুপ এর মধ্যে বড় ফাজিল কারা দশজন একসাথে ভুল করছে এটা না বড় বোকা কারা দশজন একসাথে ভুল করছে এটা বড় বোকা না আর ছোটটার ভুল হইতেই পারে একজন তো একজন বেচারা ওই কবিতা লিখতেই পারে ভুল হইতেই পারে আমরা দশজন মিললে এই কবিতা বাচ্চাকে পড়াই এবার কোন অগ থেকে বড় মগা কারা নিজে কোন নিজে মগা কই শরম করে না আয়নার সামনে খাড়া এক কইবেন তুই অনেক বড় মগা কথা বুঝছেন আল্লাহ তুমি আমাদেরকে একটু চালাক হওয়ার তৌফিক দাও একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দাও আমরা একটা কদু কিনতে গেলেও টিপ দিয়ে দেখি কদুটা বাতি না বাতি এতটুক জেহেন আমাদের ঠিকই আছে যে বাচ্চাদেরকে এত কষ্ট কইরা মাইরা ধরে পড়াইতেছি এই পড়াটি পড়াটুক কতটুক কাজে আসবে এতটুক আমার মাথায় আসে না আমার পোড়া কপাল আমার পোড়া কপাল এরপর পড়ায় আপনারা কষ্ট হইতেছেন নি ভাই যারা পড়ছেন পড়ে ফেলাইছেন তওবা করেন বাচ্চাদেরকে অন্তত ওই লাইনে দিয়েন না এই নিয়তে শোনেন পড়ায় আগদুম্বা
বাগডুম গোরাডুম সাজে বুঝছেন নি গোরা ডিম আছে আগডুম বাগডুম গোরাডুম সাজে শাস্তে শাস্তে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলি সূর্য মামার বিয়াটা টিয়া পাখির টিয়াটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইলো এই সূর্য এত তাপওয়ালা এই সূর্য এত বড় এত তাপওয়ালা সূর্যের লগে বলে একটুখানি বেচারা টিয়া পাখির বিয়া দিব এবার কন্ত টিয়া পাখির অবস্থাটা কি হইব এডি শিখাইতেছি আমরা কোন বাচ্চাটা যেটা চালাক এডি শিখানোর পরে একসময় আমরা নাম দেই বুদ্ধিজীবী এডি নাম দেওয়ার পরেই তো পরবর্তীতে টাকলা মুরাদের মতো রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চায় এই সমস্ত সন্তান নাই এগুলা পড়ায়া একদিন নাম দেই বুদ্ধিজীবী আমি ওদেরকে বলি মগাজীবী এগুলা পড়লে বুদ্ধি বাড়ে না মগা হয় এই জনি জনি এস বাবা এই টিম সুগান্ন বাবা আমি তো কয়েকটা উদাহরণ দিলাম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং এই সমস্ত শিক্ষা শিখলে বোকা হয় না চালাক হয় বোকা হইল বানাইলাম বুদ্ধিজীবী আচ্ছা মানলাম এবার বড় হওয়ার পরে তার নাম হয়েছে বুদ্ধিজীবী এবার বোকা ছাত্র মনে আছে নি ওটার কই পাঠায় মাদ্রাসায় পাঠায় ঘর থেকে বের হয় পা এখনো জমিনে ফেলায় নাই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা ওই বাচ্চাটা হইতে পারে বোকা ওর মার কাছে হইতে পারে বোকা ওর বাবার কাছে হইতে পারে বোকা ও হইতে পারে সমাজের বোঝা কিন্তু ওই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এত দামি ও যেন জমিনে পা না ফেলে ওর পায়ের নিচে তোদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দে আরে মিয়া আল্লাহু আকবার তো বললাম সুরের টানের তালে তালে একটু অনুধাবন কইরা আল্লাহু আকবার বললাম না আপনি যদি শুনতেন আপনার সন্তান প্রধানমন্ত্রীর লাল গালিচার উপর দিয়ে হাঁটে আপনি বুক আর পেটরে মানুষের সামনে ছয় মেশ বানায় এমন করে কইতেন আমারে তুমি কে চিনোনি হকে তুমি কা আমার পুলায় না প্রধানমন্ত্রী লাল গালিচার উপর দিয়ে হাঁটে কিন্তু ওই লাল গালিচার কি দাম বলে ওই লাল গালিচা একেবারে যখন ডেট ফেল হয়ে যায় তখন ওইটা কাইটা কাইটা ছোট কইরা কইরা 10 টাকা দিয়া গুলিস্তানে পাপস বিক্রি করে এটা আবার 10 টাকার পাপস কিনে কারা গরিবরা কিনে এটা আবার বস্তিতে ওই পাপস বিছানো হয় তো বস্তির মানুষ ওই পাপসে পা মুছে হেডার উপর দিয়ে নেতারা হাঁড়ে হেডার উপর দিয়ে যদি আপনার আমার সন্তান হাঁড়ে আমি কই কি আমার সন্তান নে চিনস নি কই কে তোমার সন্তান কয় আমার সন্তান লাল গালিচার উপর দিয়ে হাঁটে আমিও কই হ ওই লাল গালিচার উপর দিয়া ফকির নিরা যারা ওই যে ভিক্ষা কইরা ওই বস্তি বানাইছে ওই বস্তির লোকেরাও ওই লাল পাপসে পা মুছে আর মাওলা পাকের ওই ফেরেশতাদের পাখার কত দাম বলে পুরা পাখা বাদ দিলাম পাখার মধ্যে পর থাকে না পর পর চিনেন আপনারা আমরা গ্রাম্য ভাষায় বলি ফইর ফইর কি বলি ফইর তো এই পরের কত দাম বলে এই পর যদি এক পাল্লা রাখা হয় আর সাত আসমানের হিসাব একটু আগে দিছি এক একটা আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া রূপা দিয়া নূর দিয়া তো এই সাত আসমান সাত জমিন যদি আরেক পাল্লায় রাখা হয় ফেরেশতাদের একটা মাত্র পর যদি আরেক পাল্লায় রাখা হয় ওই সাত আসমান সাত জমিনের থেকে কোটি কোটি গুণ বেশি দামি হবে ফেরেশতাদের একটা পর এই পরের উপর দিয়া আমার আপনার সন্তান যদি হাঁটে আমার মতো সৌভাগ্য বানার কে আছে আল্লাহ আকবার আর এই পরের উপর দিয়া যদি একটা সন্তানও না হাঁটে আমার মতো কপাল পোড়া আর কে আছে ও মেরে মহতারাম ভাইও এবার ওই বোকা বাচ্চাটা মাদ্রাসায় যায় মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ একটা দোয়া পড়ায় আলিফ বা তা পড়ানোর আগে একটা দোয়া পড়ায় কি দোয়া কয় পড়ো বাজান রব্বি জিদনি ইলমা এই রবের নাম নিয়ে যখন ডাক দেয় ডাক দিতে দেরি ডাক দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ডাক দিতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইলমে নববীর নূর ইলমে ওয়াহির নূর কোরআনের নূর হাদিসের নূর ওই বাচ্চার সিনায় ঢেলে দেয় ওই বাচ্চার সিনায় যখন কোরআন নূর আইসা যায় হাদিসের নূর আইসা যায় ইলমে নববীর নূর আইসা যায় আল্লাহর কসম আল্লাহর কসম ওই বাচ্চাটা একদিন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়ে যায় শুনেন কি কইছি বুঝছেন তো শ্রেষ্ঠ কি হয়ে যায় ওই বাচ্চাটা একদিন বড় হইছে নাম হইছে মাওলানা সাহেব নাম কি হইছে মাওলানা সাহেব হাফেজ সাহেব হেফজু পড়ার পরে নাম কি হইছে হাফেজ সাহেব এখন প্রমাণ দিব মাত্র দুইটা প্রমাণ কয়টা দিব আপনার এলাকায় একজন দাবি করে আমি সবচেয়ে বড় কেরাতি মাস্টার অথবা আমি সবচেয়ে বেশি পাহলোয়ান কি দাবি করছে আমি সবচেয়ে বেশি পাহলোয়ান আমার সাথে কেউ পারবে না
পাশের এলাকার আরেকজন একই দাবি করে আমি সবচেয়ে বেশি পাহলোয়ান আমার সাথে কেউ পারবে না এখন আপনি পড়ে গেছেন বিপদে আপনি এখন বিশ্বাস করবেন কার কথা বলেন বলেন আপনি কইবেন ভাই এক কাম কর সমাধানে আয় কি সমাধান কন্ত হ্যাঁ জোরে বলেন কি করতে কোন দুইজনের লাগ কুস্তি লাগ যে জিতবে হ্যাঁ সত্যবাদী এবার আপনি ওরা যেহেতু শক্তি নিয়া বড়াই করে তো শক্তি দিয়া লাগাইবেন তো যে জিতবে সে সত্যবাদী আর যে হারবে সে হলো সাবামা এই তো এবার ওরা দাবি করে ওরা বড় বুদ্ধিজীবী আর আলহামদুলিল্লাহ আমরা দাবি করি আমরা মাদ্রাসা ছাত্ররা বড় বুদ্ধিজীবী আমরা দাবি করি আর আপনি পড়ে গেছেন বিপদে কি বিপদে হুজুর বিশ্বাস করুন কাজ হ্যাঁ ও কয় বুদ্ধিজীবী আপনারাও বুদ্ধিজীবী এখন পড়ে গেছেন বিপদে আপনি এখন বিশ্বাস করতে হইলে আপনার কি করতে হইব কন্ত ফলাফল মানে সমাধান করতে হইব কেমনে তোরাও লাগ তো হেরা তো শক্তি দিয়ে লাগছে শক্তি নিয়ে বড়াই করতো আমরা বুদ্ধি নিয়ে বড়াই করি এর লেগে কি দিয়ে লাগুম কর না জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে লাগুম এক নাম্বার প্রমাণ এক নাম্বার প্রমাণ হইল ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ব্যারিস্টার যাই বলেন না কেন জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে 600 650 পৃষ্ঠার একটা কিতাব হাতে ধরায় দিবেন বলবেন কি এটা মুখস্থ করো মুখস্থ কইরা এক মাসে এটা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজের মতো শুনাইবা আল্লাহর কসম করে বলি ওদের লুঙ্গি গরম হয়ে যাবে ওদের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে মনে থাকবে না ইনশাআল্লাহ কিন্তু হাফেজে কোরআনদেরকে তাকায় দেখেন এই হাফেজে কোরআনদা এক বছরে 6 মাসে অনেক অনেক হাফেজে কোরআন মাত্র এক মাসে কোরআনুল কারীম মুখস্থ করে লক্ষ লক্ষ মানুষের সামনে তারাবির নামাজে নির্ভুলভাবে পুরো কোরআনুল কারীম শোনায় দিতে পারে এটাই হলো আমার নবীর মুজিজা আর যারা নাকি বুদ্ধি দিয়া পারে এরাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী আমরা বুদ্ধি দিয়া পারলাম আমরা বুদ্ধি দিয়া জিততে গেলাম আমরা 600 পৃষ্ঠার কিতাব মুখস্থ করতে পারলাম তোমরা মুখস্থ করতে পারো না আমি বলবো কি 80% কারা কারা হাত উঠান কোরআনের সৌন্দর্য বোঝানোর জন্য হাত উঠান সমস্যা নাই ভয়ের কিছু নাই লজ্জা দিব না 80% না হাত নামান মাতৃভাষা সবচেয়ে সহজ ঠিক না আমাদের কারণ আমরা মায়ের ভাষা সবসময় বলি এই জন্য মাতৃভাষাটাই বেশি সহজ মনে হয় ইংরেজির তুলনায় তাইলে মাতৃভাষার বইটাই আমাদের মুখস্থ থাকার কথা বেশি ঠিক না তাহলে আমরা এইটার মধ্যে কোন পৃষ্ঠাটা সবচেয়ে বেশি পড়ছি এইটার যে বাংলা বই আছে এই বাংলা বইয়ের সর্বপ্রথম পৃষ্ঠাটা সবচেয়ে বেশি পড়া হয়েছে ঠিক না ভাই ঠিক এইটার ক্লাসের বাংলা বই আছে না এই বাংলা বইয়ের সবচেয়ে প্রথম সবার প্রথম পৃষ্ঠাটা আমাদের বেশি পড়া হয়েছে কারণ কি যখনই চিন্তা করি আজকে আমি 20 পৃষ্ঠা পড়ুম তখনই বই নিয়ে বসলে প্রথম পৃষ্ঠাটা পড়া হয় তো 20 পৃষ্ঠা পড়া হোক চাই না হোক প্রথম পৃষ্ঠাটা কি হয় পড়া হয় পরে আবার রাইখা দিই আবার পরে দিন নিয়ত করি আজকে 3 পৃষ্ঠা পর্যন্ত 5 পৃষ্ঠা পর্যন্ত 10 পৃষ্ঠা পর্যন্ত যামো গতকালকে নিয়ত করছি 20 পৃষ্ঠা পারলাম না আজকে অন্তত 10 পৃষ্ঠা পড়ি খুললো আবার প্রথম পৃষ্ঠাই পড়ে পড়া শুরু করে দ্বিতীয় পৃষ্ঠা যেতে যেতে কোমর ব্যথা কথিয়া দিই পরে পড়ব পরীক্ষার আগ দিয়ে প্রথম পৃষ্ঠাটা ঠটস্থ করে শোনেন এটা শুনে যান পরীক্ষার আগ দিয়ে প্রথম পৃষ্ঠাটা কি করে কেননা পরীক্ষার মধ্যে প্রশ্ন প্রথম পৃষ্ঠার থেকে মাস্ট বি আসেই আমি ভুল বললাম ভাই পরীক্ষার মধ্যে প্রথম পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবেই তাইলে প্রথম পৃষ্ঠাটা আমাদের সবার মুখস্থ থাকার কথা ঠিক ভাবে ঠিক যেহেতু আমরা মুখস্থ করছি তাইলে আপনারা এখানে মোটামুটি 50 জনের মতো হাত উঠাইছেন যে 8 পাস করছেন তাহলে একজন ব্যক্তি দাঁড়ায় প্রথম পৃষ্ঠাটা আমার একটু শোনায় বলেন দেখেন পারেন কিনা একজন একটু দাঁড়ান আচ্ছা আরো সহজ করে দিলাম পুরা পৃষ্ঠা বাদ আধা পৃষ্ঠা শোনান আরো সহজ পাঁচ লাইন যেখানে দাঁড়িয়ে আছে যেখানে কমা আছে হুবহু পাঁচ লাইন আমাকে আপনি একটু দাঁড়ায় শোনান দেখি পারেন কিনা একজন দাঁড়ায় শোনান হিম্মত করে হুজুর আমি শোনাবো পাঁচ লাইন হুবহু যেখানে যেই দাঁড়ি যেখানে যেই কমা হুবহু শোনাবো পাঁচ লাইন মাত্র কয় লাইন কিন্তু একজন হাফেজে কোরআনকে বলেন অমুক পৃষ্ঠার অমুক লাইন থেকে পড়া শুরু করো অমুক লাইনের আগের লাইন থেকে পড়া শুরু করব ও বলতে দেরি হবে পটপট 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 করে আপনাকে শোনায় দিবে তাহলে বুদ্ধি দিয়া জিতলো কে হাফেজে কোরআন তাহলে বড় বুদ্ধিজীবী কে হাফেজে কোরআন মাদ্রাসা ছাত্র গেল এক তারপরেও যদি আপনাদের বোধগম্য না হয় আরেকটু বুঝাই এবার বড় হইল ডাইরেক্ট সামনাসামনি কি দিয়ে টক্কর দিবেন সামনাসামনি বুদ্ধি দিয়া লাগ সামনাসামনি এবার সামনাসামনি বুদ্ধি দিয়া লাগার জায়গা হইলো টক শো টিভিতে কি হয় আমরা মোবাইলে দেখি টক শো হয় টক শো টক শো তো আপনারা বুঝেই গেছেন তাও যারা বুঝেন নাই তাদের জন্য বলতেছি তর্ক বিতর্কের অনুষ্ঠান ডানে কয়েকজন বামেও কয়েকজন মাঝখানে পরিচালক সাহেব ডান পক্ষ হলো প্রথম পক্ষ বাম পক্ষ দ্বিতীয় পক্ষ
এখানে নিয়ম হলো ডানে যেই কয়জন বামেও বামে পাঁচজন হইলে ডানেও আর পরিচালক দেশ থাকে সে হলো টাইম বাতলায় দেয় যে আপনার এই কয় মিনিট আপনার এই কয় মিনিট টাইম যদি ওভার হয়ে যায় পরিচালক বলে আপনি থামেন আপনার সময় শেষ আপনি শুরু করেন এই হলো এক প্রকার টকশো আরেক প্রকার টকশো হলো ডাইরেক্ট জগড়া পরিচালক মাঝখানে জগড়া থামায় দেয় যে জিতবে আর যে হারবে ওখানে পরিচালক রায় দেয় এই মাদ্রাসার ছাত্রদেরকে আলেমদেরকে নিয়ে টকশো করা হয় এটা দেখছেন কারা কারা হাত উঠান মাদ্রাসার আলেমদেরকে নিয়ে টিভিতে যে টকশো করা হয় দেখছেন আজকে আপনারা আমার প্রমাণ হাত যারা উঠাইছেন হাত নামান আমি মোবাইলে দেখছি 50টার উপরে এখন আমি আঙ্গুল উঠাবো না আপনারাই বলবেন আলেমদেরকে যখন নেওয়া হয় ওই টকশোর মধ্যে আলেমদেরকে কয়জনকে নেওয়া হয় জোরে বলেন আঙ্গুল উঠায় বলেন একজনকে আপনারা সবাই একসাথে বলবেন তাহলে উচিত কি ছিল একজনের বিপরীতে কয়জনকে বসানো উচিত ছিল কিন্তু কমপক্ষে ওরা ওদের দলের লোকদেরকে কয়জনকে বসায় কমপক্ষে আপনারা বলতেছেন পাঁচজন তিনজন আমি বলি আরো কমান কমপক্ষে দুইজনকে বসায় বসানো উচিত ছিল একের বিপরীতে এককে কিন্তু বসায় দুইকে তার মানে তোরা প্রথমেই ভয় পেয়ে গেছস যে আলেম গলোকে আমরা পারুম না এই জন্য আমরা তিন চারজন একসাথে ঢুকি আগেই চুক্তি করে আমার মেও মেও শুরু কর আমার মেও মেও শেষ হইলে তুমি গেউ গেউ শুরু করবা তোমার গেউ গেউ শেষ হইলে তুমি হাম্বা হাম্বা শুরু করবা তোমার হাম্বা হাম্বা শুরু হইলে তুমি ফ্যাস ফ্যাস শুরু করবা আগেই চুক্তি করে তিন চারটা একলগে মুরগি চড়ে ঢুকে বুঝছেন নি এবার ঢুকার পরে পরিচালক যে থাকে এর আগেই ঘুষ দিয়া এক দলে নেয় একটু টাইম না কইলাম বুঝা লইল আগেই ঘুষ দিয়া এক দলে নিয়ে যায় এখন দেখেন কয় দিক দিয়ে একজন আলেম হাইরা যাওয়ার কথা আমার কথা বুঝতেছেন তো কয় দিক দিয়ে একজন আলেম হাইরা যাওয়ার কথা বলে তিন দিক দিয়া বলেন কয় দিক দিয়া এক নাম্বার আলেমরা সরল সহজ হয় আলেমরা আধুনিকতা বুঝে না আলেমরা টেকনিক বুঝে না আলেমরা ব্যবসা বাণিজ্য বুঝে না আলেমরা মারপ্যাচ বুঝে না আলেমরা একটু সরল সহজ হয় এক নাম্বার দিক দিয়াও কে হাইরা যাওয়ার কথা আলেম দুই নাম্বার পরিচালক যে সেও যদি নিরপেক্ষ থাকতো তাহলে আলেম জিতার কিছুটা সম্ভাবনা ছিল কিন্তু পরিচালক আগেই ঘুষ খায় অগদলে জায়গা এখন কন তাইলে কে জিতার কথা কে হারার কথা আলেম হারার কথা দুই নাম্বার তিন নাম্বার সংখ্যায় বেশি কারা আলেম না না ওরা ওরা সংখ্যায় বেশি এবার কোন তাইলে আলেম জিতার কথা না হারার কথা হারার কথা কিন্তু আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই যে ওদের যুক্তি দিয়া ওদের বুদ্ধি নিয়ে টক্কর লাগে আমি 50টার উপরও টকশো দেখেছি একটাতেও দেখি নাই ওরা কোনো আলেমদেরকে হারাইতে পারছে বিশ্বাস না হইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন একটাতেও দেখি নাই আলেমদেরকে হারাইতে পারছে বরং আলেম ওদেরকে এমনই ভাবে যুক্তির নিচে ফেলাইছে যুক্তির পেছে ফেলাইছে হেকমতের পেছে ফেলাইছে আয়াতের চিপায় ফেলাইছে ওদের অবস্থা এমন হয়ে গেছে ওদের লুঙ্গি গরম হয়ে গেছে ওদের কারো কারো ছায়া গরম হয়ে গেছে ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন তাহলে একজনও আলেমের সাথে পারলো না বড় বড় বুদ্ধিজীবী আসলো বড় বড় তেল চোর আসলো বড় বড় গম চোর আসলো বড় বড় টিন চোর আসলো বড় বড় ভোট চোর আসলো বড় বড় মুরগি চোর আসলো হায় হায় হুজুর আপনার লগে আমরা পারলাম না কে আমরা এত বড় বড় বুদ্ধিজীবী আপনার লগে আমরা পারলাম না কে আমি বলি তোমরা পারবা কেমনে তোমরা মাত্র তিন চারজন আসছো এটা তো কম আসছো আমি বলবো সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা তোমরা আমাদের সাথে আইলেম নিয়ে লাগতে আসো তোমরা আমাদের সাথে গুলাগুলি কইরা পারবা তোমরা আমাদেরকে জেলে নিয়ে অত্যাচার করতে পারবা তোমরা আমাদেরকে রাত্রে বেলা লাইট বন্ধ কইরা হত্যা করতে পারবা কিন্তু আমাদের সাথে তোমরা এলেম নিয়ে লাগতে আসবা বুদ্ধি দিয়ে লাগতে আসবা তোমাদের লুঙ্গি গরম হয়ে যাবে তোমাদের কারো কারো ছায়া গরম হয়ে যাবে কেন না কেন না কেন না কেন না তোমাদের পড়া শুরু হইছে কুকুরের নাম দিয়া বরকত নাই আমাদের পড়া শুরু হইছে রবের নাম দিয়া তো রবওয়ালাদের সাথে কুকুরওয়ালারা কেমনে পারবে রবওয়ালাদের সাথে অজগরওয়ালারা কেমনে পারবে রবওয়ালাদের সাথে বিলাইওয়ালারা কেমনে পারবে আল্লাহর কসম লক্ষ কোটি বুদ্ধিজীবী মাদ্রাসার ন্যূনতম একজন আলেমের সাথে আসলে ওদের লেজ গুটায় পালাতে বাধ্য হতে হবে তাহলে এই যে আমি একটা প্রমাণ দিলাম যে লাখ আপনারা বলছেন প্রমাণ কেমনে পাবি দুইজন লাখ এখন এখানে লাগানো হইলো কি দিয়া বলেন বুদ্ধি দিয়া জিতলো কারা আর হারলো কারা আলেমের বিপরীত আলেমের বিরুদ্ধাচরণ যারা করে তারা হারলো
এবার কোন তাহলে দুনিয়াতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কারা? আলেমরা। তোমরা বুদ্ধিজীবী হলো লেখা আকারে, তোমরা বুদ্ধিজীবী হলো নামে, তোমরা বুদ্ধিজীবী হলো সিগনেচারে, তোমরা বুদ্ধিজীবী হলো বাংলাদেশের দুনিয়ার সংবিধানে, কিন্তু আমরা বুদ্ধিজীবী হলো সারা বিশ্বের সংবিধানে। আমরা বুদ্ধিজীবী আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের সংবিধানে। এই জন্যই তো বিশ্বের বুদ্ধিজীবীদের সাথে বাংলাদেশের বুদ্ধিজীবীরা পারে। তাহলে এতদিন আমরা যারা একটা গুমরাহির মধ্যে নিযুক্ত ছিলাম, ডুবেছিলাম, একটা গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিলাম যে মাদ্রাসায় পড়াইলে বুদ্ধি টুদ্ধি হয় না, কিছু হয় না, তাহলে ওইটার প্রমাণ আপনারা টকশোতেই দেখেন। মাদ্রাসার আলেমরাই শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, আর ওরা বড় বড় বুদ্ধিজীবীরা আলেমদের কাছে হাইরা যায়। তাহলে কারা বড় বুদ্ধিজীবী? আলেমদের বুদ্ধি কেমন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, এক ব্যক্তি বুদ্ধিজীবী, তার দোস্তের লগে ঝগড়া লাগছে। দোস্তে কইতেছে, এ মিয়া তুমি কি কচুর বুদ্ধিজীবী, মাদ্রাসা ছাত্র গো যে জেহেন, অগ বুদ্ধির সামনে তোমাকে বুদ্ধি কিছুই না। আর বুদ্ধিজীবী তো মনে মনে সে তা কইলি কি তুই আমারে, কইলি কি, বিশ্বাস না হইলে পরীক্ষা করে দেখ। এখন তো আচ্ছা ঠিক আছে পরীক্ষা করি। কিছুক্ষণ পরে এক মাদ্রাসার ছাত্র হাইটা যাইতেছে, ডাক দিছে, ভাজান এদিকে আসো। আসছে, কি হইছে স্যার, ডাকেন কে? কয় বল দেখি, এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? চিন্তা করেন, আমি হইলে কি কইতাম জানেন? আমি হইলে কি করতাম? লুঙ্গিটা টাইপ করে বাইন দাও, নাক সাবাসে একটা ঘুষি দিয়ে দৌড় মারতাম। আপনারা হইলে কি করতেন তা জানি না। পুকুরে কয় গ্লাস পানি এটা আমি জানি, এটা মাদ্রাসা ছাত্র জানে, গনছে হেতে হেতে রাজের কাম আছে, কোনো কাম নাই কোনো, যে হ্যাঁ এডি গনবো ভেবে। কয় বলো তো দেখি, পুকুরে কয় গ্লাস পানি আছে? এর মনে মনে খুশি যে এখনই আইরা গেলে আমার দোস্তরে আমি দেখামো যে আমি বড় বুদ্ধিজীবী। এখন মাদ্রাসা ছাত্র কয় যে আপনার মতো এত বুড়া মানুষ জানে না এই পুকুরে কয় গ্লাস পানি আছে, এটা ব্যাপার হইলো? এখন তো বেড়ে প্রথম ছড়িয়ে খাইয়ে গেছে সরম। আচ্ছা ঠিক আছে, এবার কও তুমি কয় গ্লাস পানি? কয় শুই নালান, আজীবন মনে রাখবেন কয় গ্লাস পানি এখানে আছে। কয় বলো, এবার কয় আগে জানতে হইব গ্লাসের সাইজ কতটুক। যদি গ্লাস হয় পুকুরের সমান তাহলে এক গ্লাস পানি আছে, আর যদি গ্লাস হয় পুকুরের দুই ভাগের এক ভাগ তাহলে দুই গ্লাস পানি আছে, আর যদি গ্লাস হয় চার ভাগের এক ভাগ তাহলে চার গ্লাস পানি আছে। এবার আপনি যত ভাগ করবেন তত পানি বাড়তেই থাকবো। এবার আপনি ভাগ করতে থাকেন, তত ভাগ করবেন তত গ্লাসের সংখ্যা বাড়তেই থাকবো। এবার আপনি ভাগ করতে থাকেন আর গ্লাস বাড়াইতে থাকেন। আমি আসি, আসসালামু আলাইকুম। এটা আলেমের মায়ের, কিসের মায়ের কন্যা? আরে কিসের বরকতে কন্যা? কোরআনের বরকতে। বলেন কিসের বরকতে? আমাদের এক আলেম ছিলেন, প্রখ্যাত ওয়াইজ বুজুর্গ মানুষ ছিলেন, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাই। কুমিল্লার এক হোটেলে ঢুকছেন খাবার খাওয়ার জন্য। এখন হোটেলে মুরগির রোশ দিয়ে পোলাও খাইতেছেন। মুরগির রোশ দিয়ে কি খাইতেছেন কন্যাকে? আপনাদের বিরক্ত লাগতেছেনি, কারো কারো কষ্ট আবার লাগতেছেনি, কষ্ট পায়েন না? ওই স্কুল কলেজের ভাইরা আমার, আপনাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, আপনাদেরকে একটু ঘাই দিতেছি এই জন্য যাতে কোরআন ওয়ালাদেরকে একটু চিনতে পারেন, কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। শোনেন শোনেন, কোরআনের বরকতে আল্লাহ পাক আমাদেরকে কেমন জেহেন দান করছেন, একটা উদাহরণ দিয়ে দেখায় দিলাম যে আমাদেরকে আল্লাহ কেমন জেহেন দান করছেন, বুদ্ধিজীবীরা পারে না। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, আমাদের এক হুজুর আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি হোটেলে ঢুকছেন, রোস্ট দিয়ে পোলাও খাইতেছেন, পাশে এক বুদ্ধিজীবী কোট টাই পইরা চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া রুটি? চা দিয়া রুটি খাইতেছে। এখন হুজুররা তো মুরগির আড় দিয়ে এমন ভাবে চাবায় কট 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 আওয়াজ হয়, এবং এই মুরগির আলিফ থেকে ইয়া পর্যন্ত মুতালা করে খায়, কারণ কোন জায়গায় যেন বাদ না যায়। আল্লাহ দিছে কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় যাতে না হয়, এই জন্য হুজুর একেবারে হক আদায় করে খায় একটা জিনিস, এবং চেটে পুটে খায়, ঠিক না বেঠিক? এটাই তো নবীর সুন্নত। হুজুরে খুব কায়দা করে মুরগির আড্ডি চাবাইতেছে, পাশে বুদ্ধিজীবীর অনেক দিনের আশা, হুজুর গো বাস দিতে পারি না জীবনে, আজকে একটা বাস দিব। কি বাস হুজুর? বুদ্ধিজীবী এবার কি খাইতেছে কন্যা? চা দিয়া রুটি। এখন কয় হুজুর কন তো আমাকে এলাকার কুত্তা বিলাইরা রোস্ট কেমনে চাবায়? হুজুরে চায় কয় কে আপনি জানেন না রোস্ট কেমনে চাবায়? কয় না জানি না। কয় কন আপনি? আমাকে এলাকার কুত্তা বিলাইরা রোস্ট কেমনে চাবায়? শুই না লন, সারা জীবন মনে রাখতে হইব আপনার। কয় কন হুজুর? আমাকে এলাকার বড় বড় বুদ্ধিজীবীরা কোটটাই পইরা চা দিয়া রুটি যেমনে খায়, আমাকে এলাকার কুত্তা বিলাইরা রোস্ট হেমনেই চাবায়।
বুদ্ধিজীবী মনে মনে কয় কারে কি কইলাম আর কি হুললাম বাসে দিতে চাইলাম হেরে গেন্ডারি পেয়ে গেলাম আমি কানে মনে হয় ধরছে আর জীবনে আলেমের সাথে লাগতে আসে নাই পাকিস্তানে এক হযরত সংসদের ভিতরে ঢুকছেন সাইন নেওয়ার জন্য মাদ্রাসার একটা কাজে সাইন নেওয়ার জন্য ঢুকার পরেই দেখেন মহিলা মন্ত্রী বসা ডিউটি মহিলা মন্ত্রীর চলতেছে মহিলা মন্ত্রী বসা আর মহিলা মন্ত্রী হুজুরে দেখাইছে ইত্তা গেছে মনে মনে হুজুর রামগো ওয়াজের মধ্যে বইয়া যেমনে বাসার গেন্ডারি দেয় আজকে হুজুরে আমি মাইনকে বাসের চিপায় ফেলামু বড় আশা হুজুরে মাইনকে বাসের চিপায় ফেলাইব এবার কি করে হুজুরে মাইনকে বাসের চিপায় কেমনে ফেলামু বুদ্ধি করছে যে আমি সব পুরুষগুলোকে মুসাফা করুম তারা বলে হ্যান্ডশেক তারা কি বলে আমি সব পুরুষদের সাথে হ্যান্ডশেক করুম হুজুরে আজকে কই ফলাইব হুজুরেও তো পুরুষ গোমাসখানে হুজুরেও তো হাত দিতে বাধ্য হইব সবার লগে যদি একটা মহিলা মুসাফা করে আপনি পলাই যেতে পারবেন একটা মন্ত্রী সবার সাথে মুসাফা করতেছে মধ্যাহ্নে আপনি আপনি পলাই যেতে পারবেন আপনি কইবেন না না আমি হুজুর মানুষ হ্যাঁ শরম পাইলে তখন আপনার ওই সাইনডার দিব আপনি যে কাজের লেগে গেছেন ওই কাজটা আর করবো এখন মুসাফা করা শুরু করছে হ্যান্ডশেক করা শুরু করছে ওই মহিলা মন্ত্রী হুজুরে মনে মনে বললাম তো বিপদে না যাইতে পারি ডাইনে না যাইতে পারি বামে কারণ যদি চলে যাই তাহলে আমার সাইনটা কেটা দিব মাদ্রাসার কাজ হবে না আর যদি আমি থাকি তাই তো মুসাফা করতেই হইব মুসাফা না করলে তো সে আমার সাইন দিব না কি করা যায় কি করা যায় ইউতিল হিকমাত মাইয়াশা ওয়া মান ইউতিল হিকমাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই হিকমত দান করেন না যাকে হিকমত দান করেন অনেক বড় দৌলত দান করেন আলহামদুলিল্লাহ জরিপ করে দেখা যায় কোরআনের হাফেজ যারা কোরআন ওয়ালা যারা হাদিস ওয়ালা যারা আল্লাহ তাদেরকেই এই হিকমত দান করছেন মুসাফা করতে করতে যখন ওনার কাজ পর্যন্ত আসছে আল্লাহ ওনার মাথার মধ্যে বুদ্ধি ঢাইলা দিছে উনি মনে মনে চিন্তা করতেছেন আসো বাতিজি মুসাফা করতে আসো দেখি তোমার লগে কি করা যায় এবার মুসাফার জন্য ওই মহিলা মন্ত্রী যখনই হাত বাড়াইছেন হুজুরি কয় এই মুসাফা না হেন কোলাকুলি করি এখন ওই মহিলা মন্ত্রী জিব্বা কামড় দিয়ে কয় এটা কি কইলেন হুজুর আপনি আপনি মহিলা পুরুষ মানুষ হয়ে আমার সাথে কোলাকুলি কেন করবেন হুজুরি কয় আপনি এত পুরুষগুলোর সাথে মহিলা মানুষ হয়ে মুসাফা করতে করতে কেন আইতে ছিলেন কয় এটা আমরা ভালোবাসা বুঝাই কয় হেতেকে তুলনায় আমি আপনার একটু বেশি ভালোবাসি এই জন্য বেশি ভালোবাসা বুঝামু এটা কাগজে হেন কন্যা কাগজে হেন কন্যা হযরত কাসিমুল খাইরাত ওয়াল উলুম দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসিম নানু তুমি কে কাসিমে সানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ তা কাসিমে সানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ তা ও খুদা কে সরজমি মে হুজ্জতে ইসলাম থা ও খুদা কে সরজমি মে হুজ্জতে ইসলাম থা কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের মুহতামিম আমরা যারা নামের শেষে কাসিমি লাগানোর জন্য পাগল আল্লামা নূর হুসাইন কাসিমি আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আল্লামা খুরশিদ আলম কাসিমি এই কাসিমি লাগানোর জন্য পাগল এই কাসিমি হলো সেই কাসিম নানু তুমি দিনের বেলা ক্লাস করাইতেন দিনের বেলা ক্লাস করাইতেন রাত্রে বেলা কুলিগিরি কইরা ছাত্রদের জন্য খাবারের টাকার ব্যবস্থা করতেন এই কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি একবার সত্তা মসজিদ ঝাড়ু দিতেছেন দারুল উলুম দেওবন্দের এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত আয়েশা বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মৌলবি কাসিম কাহা ও ওনারা তো আবার সালাম দেয় না ইংরেজের পুলিশ বাহিনী কি মুসলমান নাকি মিস্টেক হয়েছে আয়েশা বলতেছেন আমি মৌলবি কাসেম কাহা মৌলবি কাসেম কোথায় উনি তো মৌলবি কাসেম এখন যদি বলে আমি মৌলবি কাসেম তাহলে তো ধরা আর যদি বলে আমি মৌলবি কাসেম কে চিনি না তাহলে তো মিথ্যা তো সত্য বললে ওর কাছে ধরা মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা কি করা যায় কি করা যায় আমি আপনি হইলে ওই জায়গায় মিথ্যার আশ্রয় নিতাম ঠিক না ঠিক চিন্তা করতাম পরে তো অবাক করলো মনে যান বাঁচানো ফরজ ঠিক না ফতোয়া বানাইতাম মনে পড়ে কিন্তু কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই যে জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে পাঁচ হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন মৌলবি কাসেম আভি তুই হাতা মৌলবি কাসেম কিছুক্ষণ আগেই তো এখানে ছিল এখন জানি কই ওই ফকিন্নির মাথা কি ওইরকম নিয়ে মনে করছিল বিশ মিনিট আগে বুঝি মৌলবি কাসেম এখানে ছিল এখন জানি নাই আসল কথা হইলো মৌলবি কাসেম উনি নিজেই ওখান থেকে সইরে যায় আ আগের জায়গায় দেখায় বলতেছেন আভি তুই হাতা এটা তো ওই ফকিন্নিরা বুঝে না এই মানতেক তো ওদের মাথায় নাই এই হেকমত তো ওদের মাথায় নাই এটাই হলো আলেমদের জেহেন আ
قاسم ثانی تھا اور ذلے ولی اللہ تھا وہ خدا کے سرزمی میں حجت اسلام تھا وہ خدا کے سرزمی میں حجت اسلام تھا আমাদের এক عالم رائشہ ایک ناستی کے জিজ্ঞাসা করে কয় হুজুর আপনারা বলে অনেক বুদ্ধিজীবী অনেক বড় বুদ্ধিজীবী কোন তো দেখি আসমানে তারকা কয়টা এই যে কইতাছে হুজুর আপনারা বলে অনেক বড় বুদ্ধিজীবী কুরআনের বরকতে নাকি আল্লাহ পাক আপনাদেরকে অনেক বড় বুদ্ধিমান বানায় দিবেন বলেন তো আসমানে তারকা কয়টা হুজুরে কয় আসমানে তারকা 20 কোটি আপনারে কে কইলো 20 কোটি কয় তোর বিশ্বাস না হইলে তুই গই না দেখগা কয় যে মালা হ্যাঁ কইছে তোর যদি বিশ্বাস না হয় তুই গই না দেখ উত্তর আছে আর কোন আর উত্তর নাই ও মেরে মহতরম ভাইও আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি রব্বে কায়নাত রব্বে করিম এই কুরআনের বদৌলতে আলেমদেরকে সাধারণ রাখেন না আলেমদেরকে অসাধারণ নাম্বার 1 বুদ্ধিজীবী বানায়া দেয় এইজন্য আমাদের সন্তানদেরকে আলেম বানাবো নি ইনশাআল্লাহ এইজন্য আমাদের সন্তানদেরকে আলেম বানানোর পর শুধু আলেম না হাফেজও বানাবো বানানোর পর যেই সন্তানটা হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও জান্নাতে ঢোকো সময় থাকলে আরো কয়েকটা কথা শুনাইতাম জান্নাতে যে হাফেজদের বাড়ি হবে ওই বাড়ির সাইজ কত বড় হবে ওইটা আর আজকে বললাম না হেদায়েত কপালে থাকলে এতটুকু যথেষ্ট ওই আলেমকে যখন ওই হাফেজকে যখন বলবেন জান্নাতে ঢোকো ওই হাফেজ বলবে আল্লাহ যেই মা আমাকে কষ্ট করে আলেম হাফেজ বানাইলো ওই মাকে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না ওই বাবাকে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না ওই ভাইকে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না আমাকে যে কষ্ট করে দান করে টাকা পয়সা দিয়ে আমারে আলেম হাফেজ বানাইলো তাদেরকে না নিয়ে জান্নাতে ঢুকবো না এরকম করে করে কমপক্ষে 10 জনের ব্যাপারে ওই হাফেজ সুপারিশ কইরা ও সহ 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায়া দিবে তাহলে আমি বলি না সন্তানদেরকে ডাক্তার ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাবেন না এটা বলি না বানান কিন্তু দুই তিনটা সন্তান এমন রাইখা দেন যেই সন্তানরা হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি 60 70 বছর জিন্দেগির জন্য এত কিছু করতেছেন আর আদি অনন্তকাল ওখানে থাকতে হবে সেই জন্য ঘরওয়ালাদের থেকেই যদি একজন আলেম হাফেজ ঠিক করে না যান নিজের ঘর থেকেই যদি সুপারিশকারী ঠিক করে না যান মানুষের পোলারা আপনারে সুপারিশ করব ওইদিন তো মাই সন্তানদেরকে চিনবে না বাবেই সন্তানকে চিনবে না চিনবে মুমিন মুমিনদেরকে চিনবে সেটা ঠিক কিন্তু সাধারণত ভাবে মা সন্তানদেরকে চিনবে না এত কঠিন অবস্থা থাকবে আল্লাহ আকবার একটা সন্তান যদি আপনি হাফেজ বানায় রেখে যেতে পারেন গো ভাই একটা সন্তান আলেম বানায় রেখে যেতে পারেন একটা যদি না বানায় দুইটা বানান তো একটা জাহান্নামি হইলে আরেকটা জান্নাতি একটা বানাইলে সে জাহান্নামি কোনো কারণে হইতেও তো পারে হাফেজ বানাইলেন কিন্তু অন্য গুনার কারণে সে জাহান্নামে গেল আরেকজন তো কমপক্ষে জান্নাতি হবে ঠিক না তো দুইজনে হাফেজ আলেম বানাইলেন একজনেও যদি জাহান্নামে চলে যায় আরেকজন তো কমপক্ষে জান্নাতে যাবে সে বলবে বাবা কিসের চিন্তা চলো আল্লাহ আমাকে জান্নাত দিছে চলো তোমার জান্নাতে আমি তোমারে নিয়ে যাই আমরা কারা কারা প্রত্যেকটা সন্তানকে আলেম হাফেজ যদি পারি প্রত্যেকটা সন্তান না পারলে কমপক্ষে একজন হাত উঠান কমপক্ষে একজনকে আমরা হাফেজ আলেম যত কষ্টই হোক আমরা বানাবো আল্লাহু আকবার বলে আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দিই রাজি আছি ইনশাআল্লাহ আয় রব্বে কাবা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমাদের এলাকাকে হাফেজদের মার্কাজ বানায় দাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়